हेलो बंधुरा, वेलकम टू बर्णाली छात्रा। सबाई निश्चय खूब भालो आछो। आज के आमी तुम्हारे साथे शेयर करब चिकेनेर एक नतून रेसिपी, कैप्सिकम चिकेन। चिकेन जे रकम सहज पाच्छो तेमनी खेतेओ आमरा सबाई भालोबासी एबं एटी स्वास्थ्येर जन्य उपकारीओ। आज के आमी जे रेसिपिटी देखाबो एटीते खूब कम तेल मसला व्यवहार करे চিকেনটা রান্না করা হয়েছে। আশা করি তোমাদের এটা ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। ক্যাপসিকাম চিকেন বানানোর জন্য এখানে চিকেন আছে 400 গ্রাম মতো, এছাড়া লাগছে পেঁয়াজ। পেঁয়াজকে এইভাবে কেটে নিতে হবে। একটা মিডিয়াম সাইজের টমেটো, একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, এখানে আছে আদা, কাঁচা লঙ্কা এবং রসুনের পেস্ট, পাতিলেবু, আর রান্নাটি সর্ষের তেলে হবে। মশলা আছে লবণ, চিনি, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ এবং কাশ্মীরি রেড চিলি পাউডার। আর ফোড়নের জন্য আমি দেব একটা শুকনো লঙ্কা এবং একটু জিরে। ম্যারিনেট করে নিতে হবে। দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে কিন্তু বোনলেস চিকেন, মানে বোন আছে কিন্তু খুব কম, এরকম চিকেন ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা এবং রসুনের পেস্ট। এবার দিয়ে দেব লবণ, জিরে গুঁড়ো, পরিমাণটা তোমরা দেখতেই পাচ্ছ, এইটুকু করে দিচ্ছি, হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এবং জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে মাখিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রাখব। গ্যাস অন করে কড়াই গরম করে নিয়ে তার মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকামকে অল্প একটু ভেজে তুলে নেব। এগুলোকে বেশি ভাজার দরকার নেই, কাঁচা ভাবটা কাটানোর জন্য অল্প একটু ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা এবং অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা করে নিতে হবে। যেহেতু এটা হেলদি রান্না সেজন্য তেল মশলা কিন্তু খুবই কম ইউজ করছি। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আবার চিকেনটা ভালো করে নেড়ে নিয়ে আমি টমেটো টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। আমি মাংসটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকনা খুলে মাংসটাকে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকা দেওয়ার ফলে চিকেন থেকে নিজস্ব জল বেরিয়েছে। এই অবস্থায় আমি এর মধ্যে আরেকটু জল অ্যাড করে দেব। জলটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে, ঝোল বেশি চাইলে একটু বেশি জল, কেউ যদি মাখা মাখা করতে চাও তাহলে কম জল। জল দিয়ে আবার আমি
5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে মাংসটাকে হাই ফ্লেমে ফুটতে দেব। সাত মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে দিলাম। চিকেনটা বেশ সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম মাংসের মধ্যে অ্যাড করে দিলাম। এবার আরও 5-7 মিনিটের জন্য ঢেকে দেব। ব্যাস, রান্না প্রায় শেষের দিকে। আমি একটু ঝোল ঝোল রেখেছি, তোমরা চাইলে আরও শুকিয়ে বা জল কম দিয়ে ঝোল কম করতে পারো। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। তো ক্যাপসিকাম চিকেন রেডি। ক্যাপসিকাম চিকেন সার্ভ করে দিয়েছি। ক্যাপসিকামের গন্ধের জন্যই টেস্ট একটু ডিফারেন্ট হবে নর্মাল চিকেন কারির থেকে। এটি ভাত দিয়ে প্রধানত ভালো লাগবে, এছাড়া রুটি লুচি পরোটা দিয়েও খেতে পারো, কিন্তু ভাতের সাথে এটি বেশি যাবে। তো রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে। আর রান্না ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।